মামা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এখানে কি 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 পাওয়া যাচ্ছে আপনার এখানে? এখানে আমার এখানে চিকেন আছে, কাবাব আছে, চিকেন হরিয়ালি কাবাব আছে 70 টাকা। এটা 70 টাকা করে? তারপরে চিকেন বটি কাবাব আছে 60 টাকা। এটা বটি কাবাব 60 টাকা? আচ্ছা, এটা ব্রেস্ট পিস সলিড মাংসটা, সলিড মাংস এটা 130 টাকা। হ্যাঁ, দুই পিস, দুই পিস চিকেন থাই পিস আছে, দুই পিস 130। এটা থাই পিস, এটা 130, এটাও 130। তারপরে চিকেন লেগ আছে, তিন পিস 180, তিন পিস 180। আচ্ছা, চিকেন উইংস তিন পিস 100, তিন পিস 100 উইংস। আচ্ছা, তারপরে চিকেন হাড় মাংস দুই পিস 100, দুই পিস 100। আচ্ছা, চিকেন তান্দুরি এক পিস 130, তান্দুরি আছে এক পিস 130। আচ্ছা, তাহলে আপনি আমাদেরকে দুইটা চিকেন তান্দুরি দেবেন, ঠিক আছে? এটা কি দিচ্ছেন? পুদিনা পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, ধনে পাতা, একটা মিক্স এটা দিয়ে দিলাম, তাই তো? এটা আরও টেস্ট করবে জিনিসটা, ফ্লেভারটা ভালো হবে, ফ্লেভারটা ভালো হবে। এদিকে আমাদের চিকেন তন্দুরি কিন্তু একদম রেডি, দেখেন, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে, দারুণভাবে মানে ফ্রাই হয়েছে। আমার যেটা মনে হচ্ছে যেটা খেতে খুবই মজা হবে, এটা পুদিনা পাতা, ধনে পাতা, সস, কাঁচামরিচের সসটা দিছে, তারপরে তেঁতুল টমেটোর সাথে মিক্সড করে একটা সস বানাইছে সেটা দিছে, মানে আমি শুধু ওয়েট করছি যে কখন খাবো। দেখে এত ইয়াম্মি লাগতেছে, আমার মনে হয় এটা খেতে দুর্দান্ত হবে। এই যে দেখেন কত বড় পিস, 130 টাকা মাত্র চিকেন তান্দুরি, সস দিয়ে খেতে মনে করি আশা করি খুবই ভালো লাগবে। তখন চলেন খেয়ে দেখি। দারুণ গরম, বারবার আমার হাত পড়ে যাচ্ছিল, তো সস দিয়ে বিসমিল্লাহ। সত্যি এটা খুবই মজা, মানে খুবই মজা, কিন্তু গরমের কারণে আমি খেতেই পারতেছিলাম না, আমার বারবার হাতটা পড়ে যাচ্ছিল। তারপরও এরকমভাবে লোভনীয় খাবার রেখে আসলে বসে থাকা খুব কঠিন, আমি ট্রাই করতেছিলাম বারবারই খাওয়ার, যতটুকু পারি খাচ্ছিলাম। আবারও বলতেছি সস দিয়ে খেতে খুবই মজা, যে কোনো রেস্টুরেন্টকে এই চিকেন তান্দুরি কিন্তু টেক্কা দিবে। তো আপনারা খেতে চাইলে অবশ্যই আসতে হবে মোহাম্মদপুর আশা ইউনিভার্সিটির পিছনে যে খেলার মাঠটা আছে, এই মাঠের পাশেই এই মামা বসে। আমি আবারও বলতেছি আশা ইউনিভার্সিটির পিছনের গেটে মোহাম্মদপুরের খেলার মাঠটা আসে, মাঠের আর আশা ইউনিভার্সিটি গেটের মাঝামাঝিতে এখানে পাবেন এই মামাকে। তো আপনারা চলে আসবেন যদি এরকম চিকেন তান্দুরি খেতে চান গরম গরম। আজকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।